দেখুন, এই মুহূর্তে এখনো এটা অন্ধ্রের উপকূলে আছে এবং ধীরে ধীরে ওড়িশার দিকে অগ্রসর হচ্ছে। আগামী দুকাল দুপুর বেলা এটা পুরী থেকে 60 কিলোমিটার দূরত্ব দিয়ে পুরী কোস্টের প্যারালালি অগ্রসর হবে এবং তারপর ফার্দার আবার বে অফ বেঙ্গলের নর্থ নর্থ ইস্টের দিকে এটা বাঁক নেবে এবং শেষ পর্যন্ত এটার সম্ভাব্য ল্যান্ডফল এখনো যা পাওয়া যাচ্ছে ইস্ট সাগরদ্বীপ আইল্যান্ড অর্থাৎ কাকদ্বীপের কাছে। যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই মুহূর্তে ভূমিভাগ এবং জলভাগের প্রচন্ড তাপমাত্রার ট্রানজিশনের মধ্যে দিয়ে ঝড়টা এগোচ্ছে, যার ফলে গতিবেগ কিন্তু অনেকটা হ্রাস পাচ্ছে। কিন্তু ভবিষ্যতে যেহেতু এটা পুনরায় আরো প্রায় 60 আওয়ার্স জলের মধ্যে থাকছে, তাতে কিন্তু এই ঝড়ের গতিবেগ পুনরায় বৃদ্ধি পেতে পারে। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে যেহেতু ঝড়টার বিস্তার অনেকটা বেশি এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আছে, তাই কিন্তু আজ থেকে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত শুরু হবে। কিন্তু যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ রেইনফল নিয়ে যেটা ভাবা হচ্ছিল বা বৃষ্টির যে প্রাবল্য যতটা ভাবা হচ্ছিল তার থেকে বৃষ্টিপাতের পরিমাণ হয়তো কিছুটা কমতে পারে। তার কারণ হচ্ছে ঝড়টা অনেকটাই রিফ্লেক্টেড হয়ে গেল। এই মুহূর্তে আসলে বিষয়টা হচ্ছে পুরী কোস্ট ক্রস না করা পর্যন্ত এর পারফেক্ট গতিবেগ আইডেন্টিফাই করা টাফ, কিন্তু এখনো পর্যন্ত যে অবস্থাতে আছে তাতে কিন্তু আশা করা যাচ্ছে যে গতিবেগ 100 কিলোমিটারের কাছাকাছি থাকবে এবং গাস্টিং স্পিড 110 থেকে 120 কিলোমিটারের কাছাকাছি আসতে পারে। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে এই মুহূর্তে হিট ট্রানজিশনটা একটা চূড়ান্ত অবস্থায় আছে এবং অদ্ভুত ভাবে সাইক্লোনকে রেগুলেট করছে কোস্টাল টেম্পারেচার এবং প্রেশার ঢাল, এবং এই দুটো ঢাল একই সাথে এর উপরে প্রভাব ফেলায়। এই ঝড়ের প্রকৃতি লাস্ট 24 ঘন্টার মধ্যে খুব গুরুত্বপূর্ণ, যেহেতু প্রায় সোমবার সন্ধে নাগাদ ঝড়টা আছড়ে পড়বে কাকদ্বীপে, তাই কিন্তু এখনো পর্যন্ত এটার পারফেক্ট গতিবেগ নির্ধারণ করা কঠিন। চরিত্রগত ভাবে একেবারে আলাদা বলা যাবে না, তবে ব্যাপারটা হচ্ছে ইয়াস এফেক্ট ফেলেছিল কোস্টাল অঞ্চলে, মোরললেস একেবারে অমাবস্যার কাছাকাছি সময়, যে কারণের জন্য ভরা কোটাল ছিল এবং আমাদের ওইটাই ভয় ছিল যে হয়তো এই ঝড়টাও একদম শনিবার বা রবিবার এসে পড়বে। কিন্তু যেহেতু সোমবার চলে যাচ্ছে তাই জলোচ্ছ্বাসের সম্ভাবনাটা কিছুটা পরিমাণে হ্রাস পেল, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমফানের যে পরিসর ছিল এবং যে লোকেশনে তৈরি হয়েছিল এই ঝড়ের উৎপত্তি কিন্তু তার থেকে অন্য জায়গায়, এবং ঝড়টা সবেমাত্র লাস্ট 12 ঘন্টার মধ্যে সাইক্লোনে কনভার্টেড হয়েছে, সেই কারণের জন্য শক্তি সঞ্চয় করার প্রচুর সময় কিন্তু পাচ্ছে না। আর ফণীর ক্ষেত্রে যেটা ঘটেছিল এর ডিরেকশন অনেকটা ফণীর মতো, কিন্তু ফণী ওড়িশাতে ঢোকার পরে অত্যন্ত দুর্বল হয়ে গেছিল, কিন্তু এই ঝড় ওড়িশাতে ঢুকছে না, যে কারণের জন্য ওড়িশা কোস্টাল রিজিয়ন বরাবর প্যারালালি অগ্রসর হচ্ছে, ফলে নর্থ নর্থ ইস্ট বঙ্গোপসাগর এই ঝড়ের ক্ষেত্রে মূলত গুরুত্বপূর্ণ এবং তার উপরেই ডিপেন্ড করবে এই ঝড়টা কতটা শক্তি পাবে।